Happy birthday to you. Happy birthday. দেখি তাকাও তাকাও, Happy birthday to you. আসি বললো দেখো বাবুর জন্মদিনের দিন এ সকালবেলা কচুরি আনা হলো আর তরকারি, দেখো খাচ্ছে। হাই গাইস, দেখো বাবু জন্মদিনের দিন কি খাচ্ছে, কচুরি তরকারি। কি ট্যাস বাবারে, দেখো দেখো কত বড় বাইট নিচ্ছে, দেখো দেখেছো, দেখো শুভ 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 জন্মদিন, শুভ জন্মদিন। গাইস দেখো এখানে বেগুন ভাজা, সব মাছ ভাজা, সব ভাজা আছে, পাঁচ রকম ভাজা। এখানে চাটনি আছে, এখানে ডাল আছে, এই যে বাঁধাকপি করছি, আর এই যে ব্যাগের মধ্যে মাংস আছে, মাংস করবো, সব দেখাবো তোমাদের কি কি রান্না করলাম না রান্না করলাম। দেখো এসব আমি করছি, সে সকাল দিয়ে পটি না করে সে রান্না করেই যাচ্ছি, রান্না করেই যাচ্ছি, রান্না করেই যাচ্ছি, আর পারছি না, বিশাল খাটনি। হাই গাইস, দেখো বাবু কেক নিয়ে আসলো, আর এই যে বাজি নিয়ে এসছে। হ্যাঁ দেখো কি সুন্দর, কত জন নিল বাবু, 100, কত টাকা, 100 টাকা, 100 টাকা নিল কেকটা। আমাদের এই বাজার থেকে নিয়ে এসছে, ওই বাজারে যায়নি। গাইস বাবু মোমবাতি জ্বলিয়েছেন আর আমি এখন ডান্স করছি। হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সমজিত, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা বেলুন নিয়ে আসি, বেলুন 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 বেলুন। গাইস ওর 15 বছর পূর্ণ হলো, এবার 16-তে পড়লো, তোমরা সবাই 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 ওকে অনেক আশীর্বাদ করো যাতে ও মাধ্যমিকে ভালো ডিভিশনে পাশ করতে পারে, ঠিক আছে? সত্যি বলছি, মাধ্যমিকে ভালো ডিভিশনে গেলে আমি খুব 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 হ্যাপি হব, প্রচন্ড হ্যাপি হব। আর যতদিন আমি বাঁচবো এরকম ভাবে, পয়সা থাকুক না থাকুক এরকম ভাবেই ওর পাশে থাকবো, আর ওর জন্মদিন পালন করব। সে আমার যত শত কষ্ট হোক না কেন, মায়ের কর্তব্য আমি পালন করে যাব। হ্যাঁ যত আমার উপর যে যত খারাপ ব্যবহার করুক না কেন, আমার কর্তব্য আমি পালন করে যাব। গাইস তোমরা খাও, এই যে বাবু খাই দিচ্ছে, ফোনে লাগালি, ফোনে লাগালি, হ্যাঁ মা ফোনে লাগলো তো, কি করলি?
হয়েছে না? ফোনে লাগালি কেন? হ্যাঁ না ফোনে লাগালি কেন? এখানে দেখ কেবল চালাক শ্বাস দিয়ে দিচ্ছে, তাই না? হ্যাঁ প্রশ্নটা ভালো করতে। হ্যাঁ আমার বোনরা আসতে, আমার বর্ধমানের বোন আর বাবকাট আসতে পারেনি, বাবকাট বোন। বাবকাট বোন আমি খুব কষ্ট পেয়েছি, তোমরা আসনি আর একটা ফোনও করনি। বর্ধমানের বোন আসতে পারেনি, অনেকবার ফোন করেছে মেসেজ করেছে, কিন্তু বাবকাট বোন তুমি কিন্তু একবারও ফোন করনি যে দিদি ভাই আসতে পারছি না। আমি কিন্তু মনে খুব কষ্ট পেয়েছি, সত্যি বলছি খুব কষ্ট পেয়েছি, প্রচন্ড কষ্ট পেয়েছি। তুমি আসতে পারোনি, একবার ফোন করে বলতে পারতে যে দিদি ভাই আসতে পারবো না, তুমি আসলে না, আসলে না ঠিক আছে, ফোন করতে করতে পারতে, দিদি ভাই আসতে পারছি না। হয়েছে তোমার বক্সটা ওখানে দিয়ে এখানে না, ঝগড়া করার এটা এখানে না, ওখানে গিয়ে। পাগল নাকি তুই? এই যে বাবুর জন্মদিনের কেক দেখো খেয়েছে, এখানটা অনেক দাম নিয়েছে, 300 কত টাকা দাম নিয়েছে? 300 বললো যে ও লোকটা, 300 বললো, ইয়াকে মারলো না, ও মিথ্যে কথা বলছে, 100 টাকা না 200 টাকা 300 নিয়েছে। গাইস বাবুর খাওয়ার ভিডিও, তারপরে আমাদের খাওয়ার ভিডিও, তারপরে পাশের বাড়ি দাদাকে টাকে দিয়ে আসলাম সেই ভিডিও, তারপরে একটা ছোট্ট মেয়ে এসেছিল ওর খাওয়ার ভিডিও, তারপরে আমাদের এখানে নন্দু ভাইয়া বলে একটা দাদা ভাই আছে ওর ভিডিও, কিছুই তোলা হয়নি। সারাদিন খাটাখাটনি করে আর শরীরে কুলায়নি, আর পারিনি যে ভিডিও করব। আর বাবু তো জানো তো বাবু করবে না ভিডিও, তাও আমি ওইটুকুনি বলে বলে ওইটুকুনি ক্লিপগুলো করিয়েছি, দেখতেই তো পাচ্ছ কেমন আমাকে ঝেঁঝি মারছে সারাদিন। কালকে ঘর ঝাড় দিয়া, উঠোন ঝাড় দিয়া, তারপর হচ্ছে দুই বিছানা গুছানো, তারপর হচ্ছে রান্না করা, জামা কাপড় বাইরে মেলা, এতদিন বাইরে মেলেনি জামা কাপড়, সেই তারটাকে সাবান দিয়ে মুছলাম, মুছে তারপর জামা কাপড় বাইরে দিলাম, জানো তো এত কাজ করছি। সেই বেলা 3টে সাড়ে 3টের সময় চান করেছি, খেয়েছি 4টে সাড়ে 4টের সময়, আর শরীরে কুলাচ্ছে না, আর শরীরে কুলাচ্ছিল না। আসলে আমরা গরিব তো, তাই হয়তো বোনরা আসেনি, আমরা গরিব না এই জন্য হয়তো বোনরা আসেনি, বড়লোক হলে হয়তো আসতো। বর্তমানে বর্তমানে বোন আর বর্তমানের বোনের হাজবেন্ড অনেকবার ক্ষমা চেয়েছে, অনেক অনেকবার, কিন্তু ববকাট বোন বা ববকাটের বোনের হাজবেন্ড একবারও ফোন করে বললা না, একবার বলেনি, খুব মনে কষ্ট পেয়েছি। ঠিক আছে।